তো নমস্কার বন্ধু বান্ধবীক স্বাগত জানাইছো আপনাদের মূল ইউটিউব চ্যানেল সিএসসি সলিউশন আর সকলকে মই মূল ফালৰ পৰা নববৰ্ষৰ শুভেচ্ছা জ্ঞাপন কৰিলোঁ। সো আজিৰ টপিকটো হল বন্ধু বান্ধবীসকল, এই যে আমি ই ডিষ্ট্ৰিক্ট ৰেজিষ্ট্ৰেচন কৰিবলৈ যাওঁ তেতিয়া ইমেইল আইডি আমাৰ ইমেইলত নাহে, আইডি পাসপোর্ট। সো এইটো আমি কেনেকে সলিউশন কৰিব পাৰো, আৰু সিএসসি তথা ই ডিষ্ট্ৰিক্টৰ মেপিং ৰিলেটেড মই ভিডিও বনাই থৈছো অলৰেডি, আপোনালোকে সেইটো চাব পাৰে। সো আজিৰ টপিকটো হল আমার ইমেইলত পাসপোর্ট কিয় নাহে। সো বলক এটু মই আপনাদের দেখাবলৈ ল্যাপটপের স্ক্রিনত লৈ যাও। সো বলক ভিডিওটো আরম্ভ করো। সো বন্ধুসকল, এতিয়া আমি আহি গেছো ল্যাপটপের স্ক্রিনত। সো ভিডিওটো স্টার্ট করার আগতে মই আপনাদের অনুরোধ এটা করব বিচাৰো যে যদি মোর ভিডিওবিলাক আপনাদের হেল্পফুল হয় আপনাদের প্লিজ ভিডিওটো চাই লাইক এটা করে যাব আর লগতে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করব। সো বন্ধুসকল, এতিয়া মই আপনাদের জানাব বিচাৰো, সবতকে প্রথমতে আপনাদের আপনাদের ই ডিস্ট্রিক্ট পোর্টেলত আহি যাব। ই ডিস্ট্রিক্ট পোর্টেলত আহি ইয়াতে তলত আপনাদের দেখিবলে পাই আছে কিছুমান লাইন রেড কালারর পপ আপ হয়ে আছে। সো যেতিয়া আমি ই ডিস্ট্রিক্টর বাবে এটা একাউন্ট ক্রিয়েট করবলে যাও তাত আমার পাসপোর্টটা নাহে, এইটাই সবরে ইস্যু হয়ে আছে। প্রত্যেক ভিএলই মোক মেসেজ করে আছে পাসপোর্ট নাহে, পাসপোর্ট নাহে। সো এই ক্ষেত্রে আমি কি করব পাৰো? একচুয়ালি এই ক্ষেত্রে আমার করবলগী এটাই অপশন আছে, আমি ই ডিস্ট্রিক্ট ইমেইল করব। সেই ইমেইলর মেইলটো আমি কত পাম? সো মেইলটো আপনাদের ইয়াত লক্ষ্য করলে দেখবলে পাব তলত এটা টোল ফ্রি নাম্বার আছে, আপনাদের ইয়াত ডাইরেক্ট কল করেও সুদিব পারে আপনাদের ইস্যুটোর বিষয়ে অফিস খোলা সময়ত। আর ইয়াত আপনাদের মেইলও দেখবলে পাব, ইমেইল যত তেখেতসকলের মেইল প্রভাইড করাই থা আছে। আপনাদের ডাইরেক্ট মেইল করলে ইহতর ফলের এদিন বা দুদিনের পিছতে রিপ্লাই তো আহি যায়। সো আপনাদের যদি কিবা কোয়েরি থাকে আপনাদের মেইল করব ডাইরেক্ট, ইয়াতে লিখা আছে রাইট ইমেইল এট হেল্প ডেস্ক এট দ্য রেট এমট্রন ডট ইন। মই ইমেইলটো কি লিখিব লাগে সেইটো আপনাদের দেখাই দিম আর লগতে মেইলটো মই প্রভাইড করাই দিম মোর ডেসক্রিপশনত। সো আপনাদের চাই লোক পারে। তো এতিয়া আমি মেইলত আহি যাও, এটো মোর গুগল মেইল হয়। সো ইয়াতে মই লিখি দিছো, হ্যালো স্যার, মাই নেম ইজ জয়কুমার রয়। আপনাদের এনেকে লিখিব, প্রথমতে রিসিপিয়েন্টত লিখিব হেল্পডেস্ক এট দ্য রেট এমট্রন ডট ইন। তারপর রিসিপিয়েন্টত এই লিখার পিছত তলত এটা অপশন থাকে সাবজেক্ট, সাবজেক্টত লিখিব ই ডিস্ট্রিক্ট একাউন্ট রিলেটেড ইস্যু। ঠিক আছে গাইজ, ই ডিস্ট্রিক্ট একাউন্ট রিলেটেড ইস্যু। ঠিক আছে, তারপর গোটেই বস্তুখিন ইয়াত ডিসক্রাইব করে দিব যে হ্যালো স্যার, মাই নেম ইজ জয়কুমার রয়। সো ইয়াত আপনাদের নাম লিখব, এন্ড আই এম এ সিএসসি হোল্ডার পার্সন, আই এম ফেসিং সাম ইস্যু ওয়াল ট্রাইং টু ক্রিয়েট একাউন্ট অন এ ডিস্ট্রিক্ট অন ই ডিস্ট্রিক্ট পোর্টাল, পাসপোর্ট ইজ নট রিসিভ টু মাই ইমেল আইডি হুইচ আই হ্যাভ প্রোভাইডেড টু ক্রিয়েট মাই অ্যাকাউন্ট, প্লিজ ফিক্স দিস ইস্যু এজ সুন এজ পসিবল। এইখিনি কথা লিখে আপনাদের সেন্ড করে দিব। বন্ধুসকল, আমার করবলগীয় কাম ইমানখিনি আছে। সো আপনাদের এবার ইমেইল করে চাও, তারপর আপনাদের গম পাব তেখেতসকলের পর আপনাদের কিনা বিচার পড়ে আপনার মেইল বা কন্টেক্ট নাম্বার। সো তেনেকে আপনাদের প্রসিড করে যাব, হয়তো আপনাদের পাসপোর্ট এই কিনা একটা বাক্স হবো পড়ে তেখেতসকলের। সো আপনাদের এনেকে এবার ট্রাই করে চাব পড়ে বন্ধুসকল। আর যদি ই ডিস্ট্রিক্ট আর সিএসসি রিলেটেড আপনাদের কিনা ভিডিও চাবলিয়া থাকে আর বহুত ইন্টারেস্টিং ভিডিও আছে আপনাদের চাই লোক বন্ধুসকল। সো ধন্যবাদ।